জন্মের পর থেকেই হাত নেই তরুণীর, যেটা করা সম্ভবই ছিল না সেটাই করে দেখিয়েছে শীতল। পা দিয়ে অসাধারণ তীরন্দাজি করে চমকে দিয়েছে গোটা বিশ্বকে। এমন অসাধারণ কীর্তির জন্য মাত্র 16 বছর বয়সে দেশের সর্বোচ্চ সম্মান পেয়ে গেলেন গ্রামের মেয়ে শীতল। জম্মু কাশ্মীরের লোইধার গ্রামের বাসিন্দা শীতল জন্ম থেকেই বিরল রোগে আক্রান্ত, ফলে তৈরি হয়নি দুটো হাত। যে খেলাটিতে সে পারদর্শী তার জন্য কিন্তু হাতের প্রয়োজন ভীষণভাবে। তবে দমে না গিয়ে দুটো পা দিয়েই প্যারা তীরন্দাজিতে ইতিহাস করে চলেছে শীতল। এখন তার মাত্র 16 বছর বয়স, এ বয়সেই অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন তরুণী। 2019 সালে ভারতীয় আর্মি কিস্টওয়ারে একটি তীরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করেছিল, সেখানেই প্রথমবার শীতলকে দেখা যায়। বিশেষভাবে সক্ষম হলেও লড়াকু মনোভাবের জন্য সবার মন জয় করে নেয়। 2022 সাল থেকে তীরন্দাজিকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিল। পদক জিতে সবার নজরে চলে আসে, এরপর আর শীতলকে ঘুরে তাকাতে হয়নি। এবার দেশের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়ে গেল শীতল।